বন্ধুরা, আমি আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য সুন্দর চিকেনের একটা রেসিপি, চিকেন ভর্তা। বন্ধুরা, আজকে আমি চিকেন ভর্তার উপকরণগুলো আগে দেখাচ্ছি। এটা হলো লম্বা লম্বা করে কেটে কাঁচা চিকেন, এটা হলো পেঁয়াজ ভেজে নিয়ে সাদা তেলে ভেজে নিয়েছি, নিয়ে বেটে নিয়েছি। এটা হলো পোস্ত বাটা, কাজু বাটা, টক দই 50 গ্রাম মতো, আদা রসুন বাটা দুটো মিলানো 50 গ্রাম মতো, চিনি, নুন, একটু লঙ্কা গুঁড়ো অল্প, আর এটা একটু ঘি আছে, সাদা তেল, আর মাখন, আর চিকেন স্টক দরকার হলে দেব, আর এটা হলো ক্রিম। এবার আমি গ্যাসটাকে অন করলাম, কড়াটা একটু গরম হওয়া অব্দি অপেক্ষা করছি। 500 গ্রাম চিকেনের জন্য আমি সাদা তেল 4 চামচ মতো নিলাম। এর সঙ্গে 2 চামচ মতো ঘি, গরম হয়ে এসছে, এবার এর মধ্যে দারচিনি এলাচ ফোড়ন দিলাম। দারচিনি এলাচ ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা, পেঁয়াজটা যেহেতু ভাজা অত ভাজতে হবে না, এর সঙ্গে আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। এই 2 চামচ মতো একসঙ্গে আদা রসুন পেস্ট আছে, আর এই লঙ্কা গুঁড়োটা, লঙ্কা গুঁড়ো 1/2 চামচ মতো আছে। এই তিনটা আগে একসঙ্গে একটুখানি ভেজে নেব, একসঙ্গে ভেজে নেব, তারপরে পোস্তটা দেব। এই জন্য যে পোস্তর কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আগে পোস্তটা দেব, পরে কাজু দেব। পোস্ত 25 গ্রাম মতো আছে, পোস্তটা দিয়ে একটু ভাজা ভাজা করে, একটু ভাজা ভাজা করতে হবে। এবার পোস্তটা ভাজা ভাজা হয়ে গেলে এর সঙ্গে এবার এর মধ্যে টক দইটা দিয়ে দিলাম। টক দই আর কাজু বাটাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কাঁচা চিকেন গুলো দিয়ে দেব। কাঁচা চিকেন গুলো দিয়ে খুব অল্প আছে, এটাকে এর মধ্যে নুন দেব, আর এই 1 চামচ মতো চিনি আছে, চিনিটা দিয়ে দেবো। ব্যাস, এবার অল্প আছে, এটাকে ঢেকে ঢেকে অল্প আছে, এটাকে করতে হবে। ভাজা ভাজা কেন বলবো, বলবো এটাই দিয়ে খানিকক্ষণ, কাঁচা চিকেনটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে আঁচটা কমিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। আবার মাঝে মাঝে ঢাকা খুলে নাড়তে হবে। একটু নাড়াচাড়া করলাম, করে একটু হতে সময় লাগবে। এবার আমি এই চিকেন স্টকটা বলেছিলাম দরকার হলে নেব, এটা দিলাম, চিকেনটা সিদ্ধ হতে হবে তো, আমি চিকেন স্টকটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটা অল্প আছে, খানিকক্ষণ হবে, ঢাকনাটা খুললাম, খুলে আবার এরকম নাড়িয়ে, এরকম 3-4 বার একটু নাড়িয়ে নিতে হবে, অল্প আঁচ করেই রাখবেন, তাতে চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এরকম ভাবে এই যে জলটা বেরিয়ে আসছে, তাও এখনো অল্প আছে, খানিকক্ষণ রাখতে হবে। এই দেখুন, এবার এটা হয়ে এসছে, এই যে তেলটাও বেরিয়ে এসছে, দইটা শুকিয়ে গেছে, আর সামান্য গ্রেভি মতো আছে। এবার আমার রান্না শেষ।
আমার ভর্তা রেডি। এবার এর উপর একটু মাখন দিয়ে দিলাম, আর একটু ক্রিম দিতে হবে। আর এই ডিমগুলো আমি হাফ করে রেখেছিলাম, এই ডিমগুলো এর উপর সাজিয়ে দিতে হবে। এরম ভাবে আপনারা সার্ভ করবেন। আর আমার এই রান্নাটা করে কেমন লাগে নিশ্চয়ই আমাকে লাইক করে কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না।